আচ্ছা বলুন তো দেখি নবী খালেক না নবী মাখলুক কোনটা নবী মাখলুক তাই তো মানে নবীকে সৃষ্টি করেছে তার পিছনে একটা খালেক অর্থাৎ স্রষ্টা আছে না নেই আছে তাহলে স্রষ্টা বড় হয় না মাখলুক বড় হয় স্রষ্টা বড় হয় এবার আপনাকে একটা কথা বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার কবার আল্লাহর নাম হলো দুবার তাই তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কবার হলো তিনবার আশহাদু আল্লাহ ইলাহা ইলা মানে কে ইলাহা ইল্লাল্লাহ চারবার হয়ে গেল তাই না যদি আপনি দেখেন তিনবারই ধরুন তিনবার তিনবার কবার হলো ছবার ও আশহাদু আন্না মুহাম্মাদ আর রাসূলুল্লাহ তাহলে রসুল মুহাম্মাদ নাম বলার আগে আল্লাহর নাম কবার বলেছি কবার ছবার তাই তো চাচাকে বলছি চাচা নবীর নাম শুনলে কবার এরকম নাম করো বলছি মিনিমাম দশবার করি আমি তাহলে নবী বড় না আল্লাহ বলো বুঝুন আপনাদের সব আজে বাজে প্রশ্ন আল্লাহ কোটি 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 গুণ বড় নবীর নাম শুনে যদি এরকম যদি দশবার করো তার আগে তো ছবার আল্লাহর নাম হয়ে গেছে তাহলে মোটামুটি ছ কোটি বার তোমার এরকম করা উচিত নামাজ পড়বে কখন হ্যাঁ এটা তো বেদাত আর এইটা করার কারণেই চাচা তুমি জাহান্নাম চলে যাবে কি বলছি বুঝতে পারছেন না মানে মানুষ নিজের ভালো মন্দটাও বোঝে না বোঝে নিজের ভালো মন্দটা বোঝে না কি আল্লাহু আকবার কি আশ্চর্য প্রাণী আমরা আমি সুগারের রুগী ডাক্তারের কাছে গেছি ডাক্তার তো একটু পাগলাটে টাইপের ডাক্তার তাই গিয়ে বলছে আমার তো খুব সুগার হয়েছে ডাক্তারবাবু কী করবো ডাক্তার বলছে কিছু করতে হবে না আলু খাবেন না রসগোল্লা খাবেন না চিনি খাবেন না আর এক কাজ করবেন ফজরের নামাজ পড়ে এক ঘন্টা করে দৌড়াদৌড়ি করবেন শরীর দিয়ে ঘাম ঝরবে আর আমি এই পাঁচ টাকা পাতা এক পাতা ওষুধ দিচ্ছি এই ওষুধটা একটা করে দিনে খাবে আমার ফিটি কিছু লাগবে না তো আমি বাড়ি চলে এলাম আমার বউকে বাড়ি এসে বলছে এই ব্যাপার আমার বউ বলছে ডাক্তার না ঘোড়ার ডিম এই পাঁচ টাকা পাতা ওষুধে কাজ হয় তোমার এত সুগার তুমি ওই ফটিক ডাক্তারের কাছে যাও তো একবার ফটিক ডাক্তারের কাছে গেলাম লেখা আছে আটশো টাকা ফি ডাক্তার দেখে আমাকে বলছে রসগোল্লা খাবেন আলু খাবেন চিনি খাবেন গুড় সব খাবেন দৌড়াদৌড়ি করারও দরকার নেই আমাকে আটশো টাকা দেন মাসে তিনবার করে দেখাতে আসবেন আর আমি এই দুশো নব্বই টাকা মানে তিনশো টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি প্রত্যেক দিন দুটো করে ওষুধ খাবেন তাহলে ওর কাছে যদি তিনবার দেখাতে যাই আচ্ছা বলুন তো মাসে কত টাকা যাবে চব্বিশশো টাকা আর এরকম ওষুধ যাবে ধরনের আরও চব্বিশশো টাকা চব্বিশ চব্বিশ আটচল্লিশশো টাকা তাই তো আচ্ছা বলুন তো হিসেব করলে কোন ডাক্তারটা অরিজিনাল ভালো বলুন তো কোনটা পাঁচ টাকাওয়ালা ও আপনাকে অরিজিনাল পরামর্শটা দিয়েছে এবং আপনাকে বাঁচানোর চেষ্টা করেছে আর এ ওষুধ কোম্পানি থেকে কমিশন পাবে প্লাস নিজে প্রত্যেক মাসে আটশো টাকা করে চব্বিশশো টাকা ঝেড়ে নেবে এ আমাকে আরো বিপদে ফেলছে তাই না আচ্ছা এবার বলুন আমরা অরিজিনাল ভালো বলি কাকে ইমানদারের সাথে বলুন ওই আটশো টাকা কি ভালো বলি আপনি যতই বলেন ভালো বলি কি বলি না যে ওই হচ্ছে বাপের ব্যাটারি তাছাড়া এত টাকা ফি হয় বলে কি বলে না বলে এখন ঘটনা হচ্ছে এই যে আমরা আপনাকে সহজ করে দিয়েছি জান্নাতে যাওয়ার জন্যে আমরা না আল্লাহ নবী সহজ করেছেন আল্লাহ নবী বলছেন কি তোমার আব্বা মারা গেল তোমার আব্বার জন্য কোনো কাজ নাই শুধু সাদকায়ে জারিয়া করো দুই তোমার আব্বা যদি তোমাকে আলেম বানিয়ে যায় তুমি যদি কোরআন তেলাওয়াত করো তোমার আব্বা নে কি পেয়ে যাবে তিন তোমার আব্বা যদি আলেম হতো দিনের কিছু শিক্ষা যদি কাউকে দিয়ে যেত তোমার আব্বা তার বিনিময় নে কি পেয়ে যাবে যাবে কি যাবে না যাবে বিশ্ব নবী বলেছেন একটা মানুষ যখন মারা যাবে
সে যদি তার মরণের আগে একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত, আল্লাহ নবী বলছেন তার মরণের আগে যদি কেউ একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ও কোথায় চলে যাবে? কোথায়? জান্নাত চলে যাবে। আপনার আব্বা মারা যাচ্ছে, মৃত্যু সজ্জায় রয়েছে, আপনি আব্বার মাথার কাছে বসে বসে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আওয়াজটা শোনার পরে যদি আপনার বাপের মুখ থেকে একবার যদি লা ইলাহাটা বেরিয়ে যায়, নবীজি বলেছেন পাতা খালাল জান্নাত, তোমার আব্বা জান্নাত চলে যাবে। ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে আমার আব্বা প্রায় মরে যায় যায় ভাব, তাড়াতাড়ি করে আসুন। ইমাম সাহেব একটি মাদ্রাসার 10টা ছেলে আর এইরকম করে বুকে কোরআন ধরে আসছে, এসে বলছে ইয়াসিন আল কোরআনিল হাকিম। ফেরেশতারা বলছে ওরে সাবধান, নবীজি লা ইলাহা বলতে বলেছে, তুই ইয়াসিন শুরু করলি কেন? ইয়াসিন পড়ার কারণেই তোর বেটাকে তোর বাপকে জাহান্নাম ঢুকিয়ে দেওয়া হবে, ওটা বেদাত। কি বলছি বুঝতে পারছেন না? ও মরা মানুষের কাছে ইয়াসিন সুরা পড়তে যাবে কেন? হারাম কর জীবনে বেঁচে থাকা অবস্থায় কোরআন পড়েনি আর মারা যাচ্ছে, মাতার কাছে পাড়ার মেয়ে ছেলেরা বসে দুলে দুলে সুরা ইয়াসিন আর সুরা রহমান পড়ছে, পড়ে কি পড়ে না? অনেক সময় আপনাদের এখানে পড়ে কি অবস্থা? কে তোমাকে ইয়াসিন পড়তে বলেছে? আমি বলে দিয়েছি সহজ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মেয়ে ছাড়া যারা বসে আছেন শুনে রেখে দেন। আপনাদেরকে অনেক সময় ক্রিকেট ফুটবল প্লেয়ারের মতো হায়ার করে নিয়ে যাওয়া হয়, বুবু একটু চলো না, আমার মায়ের জানটা ভার হয়ে যাচ্ছে, একটু ইয়াসিন পড়ে দিবে? বুবু তুমিও গোনার কাজ করলে, যে মারা যাচ্ছে সেও গোনার কাজ করলো, যে ডেকে এনেছে সেও গোনার কাজ করলো, ওটা বেদা। তাহলে কি করতে হবে? হুজুর জানাজার পাশে দাঁড়িয়ে বলছে, কি বলছে? যে যে মারা গেছে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেন, ঋণ টিন যদি করে থাকে তাহলে বেটাদেরকে বলবেন দিয়ে দিবে। যারা কবর টবর খুঁড়েছেন আপনারা 4 দিনের দিন সকাল 10টা থেকে আপনাদের দাওয়াত চলে আসবেন, আর 40 যেদিন হবে যেদিন 4টে গরু জবাই করা হয়েছে জনমের খাওয়া খেয়ে যাবেন। অনেক জায়গায় ইমাম সাহেবরা বলে না, ওরে মরে যাওয়াটা আনন্দ সংবাদ না দুঃখের সংবাদ? তা সংবাদ যদি দুঃখের হবে তা গরু কেন জবাই করতে যাবে? দুঃখের সংবাদে গরু কেন জবাই করবে? চি 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 চি, ওর বাপ বেঁচে থাকা অবস্থায় জীবনে এক মুঠা ভাত দিইনি আর মারা গেছে আর হাত থেকে 4টে বলদ গরু কিনে এনে জবাই করছে। আসলে গরু বলদ নয়, ও নিজে বলদ, আশ্চর্য ব্যাপার। চলুন মসজিদে যাচ্ছেন, সালাত শুরু হয়ে গেল, দাঁড়িয়ে গেলেন, তকবীরে তাহরিম, হারাম শব্দ থেকে তাহরিম মানে নিষিদ্ধ, নামাজে আর কোনো কাজ করতে আপনি পাবেন না, নামাজে কোনো কাজ করা যায়, এতটুকুর পারমিশন আছে, যেখানে সেজদা দিবেন হঠাৎ করে দেখতে পাচ্ছেন পাথর আছে, একবার হাত দিয়ে নাড়িয়ে দেবার পারমিশন আছে, দ্বিতীয়বার নয়। অনেক লোক নামাজ পড়তে পড়তে দেখছি টুপিটা দিতে মনে ছিল না, এলেন না, মনে পড়েছে নামাজ পড়তে পড়তে টুপি নেই, ও পকেট থেকে বার করে, বাবা বার করলি করলি চট করে দিয়ে দেশে এক হলো, বার করে দেখছি জুত করে ফুঁ দিয়ে ফুলিয়ে তবে মাথায় দিচ্ছে, ওর নামাজ বাতিল, ওর নামাজ বাতিল হয়ে গেল, কারণ টুপি মাথায় দেবো একটা একটা কাজ, কাজ কি কাজ নয়, ওর নামাজ কি বাতিল। আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলছেন খশু, যারা নামাজে খুব বিনয়ী, যারা নামাজে খুব ভদ্র, রমজান মাসে তারাবি হচ্ছে, কেরাত করছে হাফেজ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মুসল্লিরা বলছে এখনো যাতে উঠতে পারেনি হাফেজ সাহেব, হাফেজ না ঘোড়ার ডিম কি কোরআন পড়ছে এত আস্তে আস্তে বললে হয় এত রেখা তারাবি রাত 12টা বেজে যাবে, আর দামি হাফেজ আন না, দামি হাফেজ এসে নামাজ ধরেছে আলহামদুলিল্লাহ, সারা 1 নম্বরে হাফেজ রে, কঠিন হাফেজ, সামনে দাঁড়ানোই মুশকিল, অথচ ও যে কি তেলাবাত করেছে ফেরেশতারা ভাবতে মনে হয় অবাক হয়ে যাবে যে কি কখন কি বলল,
বলছে কি বলছে না বলছে খুব সাবধান রুকু সেজদা বিশ্ব নবী যখন রুকুতে দিতেন সাহাবীরা ভাবতেন আল্লাহ রাসূল রুকু থেকে উঠতে মনে হয় ভুলে গেছেন তিনি যখন সেজদায় যেতেন তখন মনে হয় সেজদা থেকে উঠতে তিনি ভুলে গেছেন আর আমাদের যে ইমাম সাহেব যত তাড়াতাড়ি পড়াতে পারবে ও তত বড় ইমাম কি বলছি বুঝতে পারছেন না আর ইমাম সাহেব দেখতে বেতন কম যেমন তেমন করে দিয়ে দিই আমি পরে আমার ঘরে আবার ফের পড়ে নেব কি বলছি বুঝতে পারছেন না মাশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক বলে আমিন তাহলে জান্নাত যেতে গেলে নামাজে কি করতে হবে বিনয়ী হতে হবে ভদ্র সঙ্গে নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনাহুম আনিল লাগবি মুরিযুন যারা অসার ক্রিয়াকলাপ থেকে যারা দূরে থাকে মানে অবান্তর কথাবার্তারা যে কথার কোনো প্রয়োজন নেই মানুষকে হাসাবার জন্য অযুক্তিকর ভাষা গীবত পরনিন্দা চগল করি এই সমস্ত কথায় যারা লিপ্ত থাকে এদের জন্য ফেরদাউস জান্নাত কে নাই নাম্বার 3 আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন যারা তার লজ্জাস্থানকে হেফাজত করে পর্দা যারা করে এখনকার আমাদের মায়েরা খালার আবার বলছে পর্দা আবার কি রে মনের ব্যাপার বুঝলে না বলছে বড় কাপড় পরতেই হবে তার কি মানে আছে মনের ব্যাপার বলছে কি বলছে না বলছে আচ্ছা ভাই বলুন তো বিড়ালের মেন খাদ্য কি ইঁদুর মাছ আর কি ইঁদুর ইঁদুর খায় না বিড়াল আচ্ছা দুনিয়ার সব ইঁদুরগুলো যদি চোখ বন্ধ করে ভাবে যে বিড়াল আমাদেরকে দেখতে পাচ্ছে না কি মজা রে ভাই কথা কি তার যুক্তিসঙ্গত না অযুক্তি অযুক্তি তো মেয়েরা যারা বলছে পর্দার ব্যাপার পর্দা অন্তরের ব্যাপার আমি ওর দিকে তাকালেই তবেই তো আর তুমি চোখ বন্ধ করে থাকলে কি হবে খালা রাস্তার বিড়ালগুলো তো চোখ খুলে বসে আছে তোমায় খাবে বলে কথা ঠিক বলছি না ভুল বলছি অযুক্তিকর ব্যাপার আবার কিছু কিছু মেয়েরা বলছে পর্দা কেন করতে যাব আমার কি পর্দা করার বয়স আছে হ্যাঁ আমার পর্দা করার বয়স নেই আরে পাগল যেমন মাল তেমন কাস্টমার আছে বাজারে স্পেশাল বেগুন স্পেশাল কাস্টমার কানা বেগুন তার মুচি খরিদ্দার হ্যাঁ তোমার যেমন বয়স তেমন লোক তোমার জন্য অপেক্ষা করছে করছে কি করছে না পর্দা ইম্পর্টেন্ট সারা পৃথিবীতে যত রকমের নারী ঘটিত যত রকমের কেস ঘটেছে প্রতিটা কেসের পিছনে অপর্দা তার কারণ কারণ কি কারণ না বলুন রাস্তা দিয়ে যদি একটা জিন্স প্যান্ট পরা মেয়ে যদি হেঁটে হেঁটে যায় ইয়ং জেনারেশন তাকে দেখে টিটকারি টোন কাটবে কি কাটবে না কাটবে একটা বড় কাপড়া মেয়ে যদি যায় অত সহজ নয় অত সহজ সহজ নয় আজকে মেয়েদের কদর কেন কমে গেছে জানেন একটা কারণে কমে গেছে বাজারে একটা লোক কাঁঠাল বিক্রি করছে কাঁঠাল বিক্রি করছে এখন বিক্রি করছে বলছে ভাই তোমার কাঁঠালের দাম কত বলছে আমার দাম 200 টাকা তা আরেকজন আবার মোস্তানি করে বলছে যে কাঁঠালটা খুলে বিক্রি করলে হয় না ভেঙে বিক্রি করব নে কোয়াগুলো সব ভেঙে দিয়েছে নে থালায় রেখে দিয়েছে কি বলছে বুঝতে পারছেন না পো পো করে মাছি উঠছে আচ্ছা বলুন তো শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ কোন ডাক্তার মাস্টার ওই কাঁঠাল কিনবে 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 না তার মানে যতক্ষণ তার খোলার ভিতরে ছিল যতক্ষণ পর্দার ভিতরে ছিল ততক্ষণ সেটা যদি 400 টাকা দাম বলতো তবুও কিন্তু এখন ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছে ওর দাম কমেছে না বেড়েছে কমেছে নারী তুমি যদি তোমাকে একটু আটকে যদি রাখতে পারতে তোমার যে কি কদর আল্লাহ ছাড়া কেউ জানে না আমি ওই দেনাজপুরের একটা ছেলে আমার সঙ্গে পরিচয় হয়েছে গতকাল আমি অবশ্যই তার সে আমার সঙ্গে দেখা করেছে আমাকে একটা কথা বলছে মৌলভী সাহেব আপনার তো মেয়েদের মাদ্রাসা আছে আমি বললাম হ্যাঁ আছে ছেলেটার নিজস্ব শপিং মল আছে নিজস্ব রাইস মিল আছে নিজস্ব গাড়ি বাড়ি টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক আমি ওকে একটা মেয়ের ফটো দেখিয়েছি যে এই মেয়েটা আপনি বিয়ে করবেন ভালো একটা মেয়ে আছে জঙ্গিপুরা
তা আমাকে বলছে যত সুন্দরী হোক আমি ও মেয়েকে বিয়ে করব না। মাদ্রাসায় পড়া পর্দাশীল মেয়ে যদি হয় আপনি আমার জন্য দেখুন অবশ্যই আমি তাকে বিয়ে করব। কালকে কথা হয়েছে এই বড় বড় দাড়ি এত ইমানদার ছেলে আমাদের থেকে অল্প বয়স 22-23 বছরের ছেলে, তার মানে কি আজও পর্দাশীল মেয়েদের দাম কি আছে? আর তুমি বেপর্দা বেহায়ার সঙ্গে ঘোরো তোমার দাম আছে? কাদের কাছে দাম আছে? যাদের নিজের কোনো দাম নেই তাদের কাছে তোমার দাম আছে, ভালো লোকের কাছে তোমার দাম নেই, অত সহজ নয়। রাস্তা দিয়ে যুবক ছেলে ঘুরছে, চুলগুলো এইদিকে লাল এইদিকে সবুজ এইদিকে কালো, এরকম মালদা জেলার ছেলেরা করে না, আমাদের ওদিকে করে, আপনাদের দিকে করে করে। ও নিজে নিজে খুব ভাবছে যে আমি মনে হয় কি হিরো হয়েছি, আসলে ও হচ্ছে ছোট লোক ফ্যামিলির ছেলে। কি বলছি বুঝতে পারছেন না? ও ভালো ফ্যামিলির ছেলে, এরকম চুল কাটে না, কাটে কাটে না, একদম ইতর কোয়ালিটির নিম্ন শ্রেণীর ফ্যামিলির ছেলে সে এই চুল কাটবে। ভদ্র ফ্যামিলির ছেলে চুল কাটতে পারে না? শর্ট প্যান্ট পরে, শর্ট ব্লাউজ পরে, টাইট পিট জামা পরে, ওড়না ছাড়া রাস্তাতে ঘুরবে কারা? ছোট লোক ফ্যামিলির বেটিরা ঘুরবে, ভালো ফ্যামিলির বেটি ঘুরতে পারে না? ও সম্ভব ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন লিফুরুজি মাহফিজুন, তোমরা তোমাদের লজ্জাস্থান হেফাজত করো, অবশ্যই তোমাদের জন্য ফেরদাউস অপেক্ষা করছে। এবার একটা কথা বলি, আমরা শুধু ভেবেছি যে মেয়েরাই মনে হয় পর্দা করবে, জি না হুজুর, ছেলেদেরও পর্দা আছে। ছেলেদের পর্দা আছে না নেই? আছে। আন্ডার প্যান্ট পরে ঘুরত, কেউ চিনত না। কলকাতায় ঠিকাদারি কাজ করেছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে, রাস্তার ধারে দেখছি কল করে আন্ডার প্যান্ট পরে গোসল করছে। এরকম অনেক অভদ্র লোক আছে না নেই? আছে। আপনি দেখতে পাবেন, লক্ষ্য করবেন রাস্তাঘাটে, জাঙ্গিয়া পরে খালি গায়ে আন্ডার প্যান্ট পরে গোসল করছে, ন্যূনতম ভদ্রটুকু ওর নেই। আশ্চর্য ব্যাপার, অথচ খালি গায়ে ঘুরতে পাবে না। একটা পুরুষ মানুষ এই হাঁটুর নিচে থেকে, হাঁটুর এইখান থেকে আর এইখান পর্যন্ত ঢেকে রাখবে, বিশেষ প্রয়োজনে গেঞ্জি খুলবে গোসল করবে, বিশেষ প্রয়োজনে, আলাদা বিষয়, কিন্তু খালি গায়ে স্মার্ট হয়ে ঘুরতে পাবে না। এই কারণে পাবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে জোরালোভাবে বলতে গিয়ে নদীর বাঁধনের মতো, নদীর বাঁধের মতো বাঁধ দিয়েছেন। তিনি বলেছেন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ আর একজন পুরুষ মানুষ, দুইজন পুরুষ মানুষ একটা বিছানাতে একটা কম্বলের ভিতরে শুতে পাবে না, দুটো ইয়াং ছেলে একটা কম্বল জড়িয়ে ধরে শুতে পাবে না, পাবে পাবে না, হারাম। দুই, পুরুষ মানুষ খালি গায়ে রাস্তা দিয়ে যেতে পাবে না। একজন পুরুষ যেমন একটা সুন্দরী নারীকে দেখলে তার মনে যেমন যৌবনের সুসুরি যেমন আসে, ঠিক তেমন একটা ভালো পুরুষ মানুষ, সুতাম দেগির পুরুষ মানুষ, তাকেও যদি একজন ভালো মহিলা যদি দেখে তারও মনে প্রেম জেগে ওঠে। উঠতে পারে কি পারে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন নারী যেন, কোন নারীর শরীরে এইভাবে হাত দিয়ে টিপে যেন না দেখে, এটা দেখা হারাম, চলবে না। মেয়ের বিয়ে দিচ্ছে, ভাবি গোসল করাচ্ছে, শরীরে হাত দিয়ে এরকম ভাবে টিপছে, ভাবি রাতের বেলা ভাইয়ের সঙ্গে গল্প করছে, হাগো সাবিনাকে কাল গোসল করালাম, ওর গাটা যে এত নরম তুলোর মতো, যে বলছে ওর গাটা ইটের মতো শক্ত। ওর বর তখন মনে মনে ভাবছে তোকে না পেয়ে যদি সাবিনাকেই পেতাম আরো ভালো হতো, এটা ভাবতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। এই জন্য ইসলাম এটা নিষিদ্ধ, খুব সাবধান। পুরুষ মানুষ আপনিও নিজেকে আগলে রাখবেন, লজ্জা কি ইমানের কি অঙ্গ? লজ্জা ইমানের অঙ্গ, আপনি একটু লজ্জাশীল হন, আপনিও লজ্জা সরম তো কিছু নাই, মানে গায়ে গা ঠেকাতে পারলে ওর আরো সুবিধা হয়, সমাজের যা অবস্থা, অবস্থা নাই, অথচ আল্লাহ তাআলা বলছেন আরে ফেরদাউসে এমনি যাবে না, লিফুরুজিহিম হাফিজুন, তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো। মায়েরকে বলছে শুনে রেখে দেন, স্বামী বাড়িতে নেই,
আপনার বুনের বেটা যদি আপনার বাড়ি আসতে চায় আসতে পাবে, আপনার নিজের নানা যদি আসতে চায় আসতে পাবে, স্বামী বাড়িতে নাই নিজের মামা আসতে চাইছে আসতে পাবে, স্বামী বাড়িতে নাই নিজের দাদু আসতে চাইছে আসতে পাবে, স্বামী বাড়িতে নাই নিজের ভাইয়ের বেটা আসতে চাইছে আসতে পাবে, স্বামী বাড়িতে নাই পাতানো মামা ঢুকতে পাবে না। শাশুড়িকে বলছে এটা আমার পাতানো মামা, তোমার পাতানো মামা আর বারোটা বাজাবো তোমার, বদমায়েস কোথাকারে পাতানো মামা আবার কি হে সর্বনাশ করে দিয়ে চলে যাবে সুযোগ পেলে। বলছে ছোটবেলা থেকে ভাই বলি, শাশুড়িকে বলছে আমার স্বামী বাড়ি নেই, তা শাশুড়ি বলছে আগো অপরিচিত ছেলে আমাদের বাড়িতে ঢুকছে কেন, বলছে না ছোটবেলা থেকে ওকে ভাই বলি, ভাই তোমার সর্বনাশ করে দিবে সুযোগ পেলে। পাতানো ভাই আবার কি, পাতানো মামা আবার কি, পাতানো মামা পাতানো ভাই পাতানো খালু কিছুই চলবে না। ওরে পালিত পুত্রর কাছে পর্দা করতে হবে যদি সে দুধ পান না করে। আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয়নি, আমার স্ত্রীর বাচ্চা কাচ্চা হয়নি, এই লোকের একটা ছেলে নিয়ে আমি মানুষ করছি, ছেলেটাকে নিয়েছি তখন দেড় বছর বয়স বা দু বছর, আমার স্ত্রী তাকে নিজের বেটার মতোই মানুষ করছে কিন্তু বুকে দুধ দেয়নি। ওই ছেলেটা আমার স্ত্রীকে মা বলেও ডাকে, ইসলাম বলছে ও যখন বালেগ হয়ে যাবে ওর যখন যৌবন চলে আসবে ওই মেয়েটা ওই ছেলেটাকে থেকে পর্দা করতে হবে, যতই মা বলে ডাকুক পর্দা করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না, পর্দা করতে হবে, পর্দা সেই করবে না। ওই ছেলেটা যদি আমার স্ত্রীর যদি দুধ পান করে নিত ভালো করে বুঝবেন তাহলে আর পর্দা কে লাগতো না। আমার বাড়িতে আমার নিজের বাড়িতে এই ঘটনা ঘটেছে, ওই জন্য আমি আপনাকে অভিজ্ঞতার সঙ্গে বলছি এবং এটাও ইসলাম। পর্দা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইল্লা আলা আজওয়াজিকুম আও মা মালাকাত আইমানুকুম ফা ইন্নাকুম গায়রু মালুমিন, তোমাদের অধীনে থাকা তোমাদের স্ত্রী তোমাদের দাস দাসী তাদের সঙ্গে যদি তোমরা যৌবনের সম্পর্ক করো তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ বলছেন ফামানিবতাগা ওয়ারা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন, স্ত্রী এবং দাস দাসী ছাড়া অন্য কাউকে যদি তালাশ করো যৌবনের তৃপ্তি মেটানোর জন্যে তাহলে সেটা হবে সীমালঙ্ঘন। সেটা কি সীমালঙ্ঘন? ওই জন্য আমি আগেও বলেছি আবার বলছি, যারা বাইরে কাজ করতে যান কেউ এখানে হাত তুলুন তো একটা লোক কেউ আছেন যে রাজমিস্ত্রি কাজ টাজ বাইরে যাই? বাইরে যান, তিন মাসের বেশি থাকবেন না বাড়ি চলে আসবেন। কি বলছি বুঝতে পারছেন? বেশি হলে তিন মাস থাকবেন তার বেশি থাকবেন না। আপনি ওইদিকে রাজমিস্ত্রি কাজ করছেন আপনার বউ এদিকে বাড়িতে একা আছে, আপনারও নিজের শারীরিক চাহিদা আছে না নেই, শারীরিক চাহিদা হয়তো কোনো বিকল্পে আপনি যদি সেটাকে ব্যয় যদি করে দেন অবশ্যই আপনি কাবিরা গুনাতে যুক্ত হবেন। আল্লাহ বলছেন ফামানিত্তাগাওয়ারা আজালিকা ফাউলাইকা হুমুল আদুন, স্ত্রী ছাড়া অন্য কারোর কোন পদ্ধতিতে তুমি যদি তোমার যৌবনের খিদা যদি মেটানোর চেষ্টা করো ওটা হবে সীমালঙ্ঘন, ওটা হবে মহাপাপ। স্ত্রী যদি পারমিশন দেয় তুমি তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস থেকে এসো আমার অসুবিধা নাই তাহলে থাকবে, স্ত্রী যদি অসম্মতি জানায় থাকতে পাবে না তুমি বাড়িতে চলে আসবে, এটা তোমার জন্য উত্তম ওর জন্য উত্তম, দুজনেই পাপ কাজ থেকে বেঁচে যাবে। চলুন আল্লাহ তাআলা তারপরে বলছেন আল্লাযীনা হুম লিআমানাতিকুম ওয়া আহদিকুম রাউন, যারা তাদের আমানতকে রক্ষা করে আর যারা তাদের প্রতিশ্রুতিকে রক্ষা করে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিকুম ইউহাফিজুন, যারা তাদের সালাত সমূহকে হেফাজত করে, তার মানে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, সালাওয়াতিহিম মানে তারা তাদের সালাত সমূহকে হেফাজত করে। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের চিরস্থায়ী বসবাসকারীদের ভিতরে এরা থাকবে। কত বড় কথা! আচ্ছা বলুন তো এবার মানা যাবে, করা যাবে?
করা যাবে তো ইনশাল্লাহ। রাত্রি এখন একটা বাজে, এত রাতে বক্তা তুললে আর মানুষের এনার্জি থাকে বলুন? সাড়ে এগারোটা এগারোটার সময় যদি বক্তা তোলে আর একটা বাজে, কেউ কাল ফজরের নামাজ পড়বে না, তাই না? সব মিস করবে, এটা এক। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে মানুষের এটা একটা মেমোরি, এটা ফুল হয়ে যায় অনেক সময়, হয় না? যখনই ফুল হয়ে যাবে তখন দেখবেন এরকম এরকম করছে, এরকম তার মানে ফুল হয়ে গেছে, আর কিছু ঢুকবে না। কি বলছি বুঝতে পারছেন না? তো মেমোরি ফুল হয়ে গেছে রাত্রে সন্ধ্যা থেকে এই পর্যন্ত, রাত্রি এখন একটা বাজে।